পটল সবজিটা খেতে অনেকেই পছন্দ করেন না, আর সেই পটল যদি পেকে যায় তা তো চলে যায় সোজাসুজি ডাস্টবিনে। তো পাকা পটলকেই ফেলে না দিয়ে কিভাবে আমরা ইউজ করতে পারি, খুবই মজাদার একটি রেসিপি বানাতে পারি, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি আইরিন, চলে আসলাম আইরিন টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমি প্রথমে পটলগুলো থেকে ভিতরের নরম অংশটাকে বের করে নিচ্ছি। যেহেতু পেকে গেলে পটলের ভিতরটা অনেক নরম থাকে, তো চামড়াটা সহজেই চামচ দিয়ে আলাদা করা যায়। যেই পটলগুলো একটু শক্ত আই থাকবে সেগুলোকে আলু ছেলার মতো করে ছিলে তারপর ছোট ছোট টুকরো করে নিতে পারেন। তা আমি এখানে সবগুলো পটলই আমার ক্লিন করা হয়ে গিয়েছে। আমি তবে অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনো বিচি না থাকে, বিচিগুলো বেছে ফেলে দিবেন। এবার আমি পটলগুলোকে ব্লেন্ড করে নেব। এই যে আমার এখানে ব্লেন্ড করা হয়ে গিয়েছে, তো ব্লেন্ড করার পরেও কিন্তু কিছুটা দানাদার জিনিস থেকে যায়, তো সেই জন্য আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। তা আমি এখন পটলগুলোকে, পটলের যে পিউরিটা সেই পিউরিটাকে ছেঁকে নিচ্ছি ভালো মতে, যাতে একটা ফাইন পিউরি হয়। এই যে দেখুন পটলের থেকে দানাদার অংশগুলো আলাদা হয়ে গিয়েছে, একদম ফাইন একটা পিউরি হয়ে গিয়েছে। এবার আমি চলে আসলাম চুলায়। আমি এখানে টেবিল চামচের এক চামচ ঘি দিয়ে দিব এবং এর সাথে দিয়ে দিব একটা বড় তেজপাতাকে তিন টুকরো করে, চার পাঁচটা এলাচি এবং দুই তিন টুকরো দারচিনি। এবার এই গরম মশলাগুলোকে হালকা একটু ভেজে নিব, তাহলে সুন্দর একটা স্মেল বের হবে। যখনই সুন্দর স্মেল বের হবে তখনই আমি দিয়ে দিব সেই পটলের পিউরিটা। ভালো মতো নেড়ে চেড়ে হালকা একটু শুকিয়ে নিব, তখনই দেখবেন পটলের একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা নাকে লাগতে থাকবে। তবে ভয় পাওয়ার কিছু নেই, আস্তে আস্তে গন্ধটাও চলে যাবে। দেখেন নাড়তে নাড়তে অনেকটা শুকিয়ে গিয়েছে। এবার আমি যে গরম মশলাগুলো দিয়েছিলাম এই গরম মশলাগুলো আমি এবার এখান থেকে উঠিয়ে নিব। আমার পানিটা একদমই শুকিয়ে গিয়েছে, একটা থকথকে ভাব চলে এসেছে। এবার আমি এতে দুই চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম, দিয়ে এবার দুধ মিশিয়ে নিব ভালো মতো একটু। তারপর আমি এতে মিক্স করব চিনি, হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণের চিনি দিব। এবার দেখবেন না চিনিটা যখন গলতে শুরু করবে তখন এটার কালারটা একটু ট্রান্সপারেন্ট টাইপের হতে থাকবে। আপনারা চাইলে এখানে একটু অরেঞ্জ কালার মিক্স করতে পারেন, আমি মিক্স করেছি তবে ওই ভিডিওটা আসেনি। তো এই যে দেখেন মিক্স করার পরে, তারপরে ভালো মতো নেড়ে আমি একদমই শুকিয়ে একদম দেখেন আঠালো একটা ভাব চলে আসছে। এবার আমি একটা প্লেট নিয়ে, যে প্লেটে আমি মিক্সচারটা ঢেলে নিব সেটাতে একটু ঘি লাগিয়ে, ভালো মতো ঘি লাগিয়ে নিচ্ছি। তারপর আমি এটা ঢেলে সমান করে চার কোণা করে নিব। আমি এবার উপরে একটু গার্নিশ করে দিচ্ছি কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন, পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। আমি এটাকে চার কোণা করেই কাটব। তো এই তো হয়ে গেল আমার পটলের বরফি, খুবই মজাদার একটি বরফি। আপনারা বানানোর পর বুঝতেই পারবেন না এটা যে পটল দিয়ে তৈরি। আপনারা আশা করি বানিয়ে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব।
আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপনারা নোটিফিকেশনে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।